আমরা যেন সেই পথ থেকে ফিরে আসি। সেভাবে সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চা করাটা ভীষণ জরুরি। আজকে আমার ফেরদৌস হয়ে ওঠা, আজকে আমার নায়ক হয়ে ওঠা কিন্তু এই টিএসসি থেকে। আমার মনে আছে আজ থেকে বেশ কিছু বছর আগে এই টিএসসির মাঠেই কিন্তু আমরা বন্ধুরা সব গড়াগড়ি খেতে খেতে আড্ডা মারছিলাম এবং এর মধ্য থেকে দুইজন বলল, তুই তো আমাদের বাংলা সিনেমার নায়ক। সত্যি সত্যি যে সে নায়ক নায়ক হয়ে যাবে সেটা সেদিন আমি ভাবিনি। আমি বন্ধুদের সেই দৃষ্টি এড়িয়ে টিএসসি থেকে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ফিল্ম সোসাইটির মেম্বার হলাম। সেই ফিল্ম সোসাইটির মেম্বার হয়ে আস্তে আস্তে আমার পথ চলা, আজকে আমার এখানে আসা। এর পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষক বন্ধু বান্ধব সকলের একটা অনেক বড় ভূমিকা আছে। তো তোমরা যারা আজকে এই সাংস্কৃতিক চর্চার সঙ্গে জড়িত, এই সংসদের সাথে জড়িত, এই সাংস্কৃতিক সংসদের চর্চা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ রাখলেই হবে না, এটাকে ছড়িয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার চাওয়ার আকাঙ্ক্ষা প্রবল, কারণ আমি জানি যে এখানে সারা দেশ থেকে সমস্ত ভালো সৃজনশীল মেধাবী সব মানুষগুলো এখানে এসে একত্রিত হয়। সো এরা যদি চায় পুরো দেশকে পাল্টি দিতে পারে, তোমরা যদি চাও বাংলাদেশকে পাল্টি দিতে পারবে, এবং সেটার জন্য তোমাদের হাতে অনেক কিছু রয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমি বারবার যখনই টিএসসিতে আসি আমি কিন্তু প্রত্যেকবার বলি, আমাকে ডাকলেই আমি আসব, কেউ কথা রাখে না, আমি কিন্তু কথা রাখি। আমি প্রত্যেকবার এসে কথা দিয়ে যাই, আমি কথা রাখি, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের সাথে আছি। আমাকে যখনই দরকার তখনই তোমরা পাশে পাবে, এবং আমরা এই সকলে মিলে একসাথে সঙ্গবদ্ধ হয়ে চলো ভালো কিছু করি।